করোনা মহামারীর কারণে প্রায় 30 মাস পর পবিত্র মক্কা ও মদিনায় ঢোকার অনুমতি পাচ্ছে শিশুরা। দুই ডোজ টিকা নেওয়া শিশুরা এখন থেকে মক্কার হারাম শরীফ ও মসজিদে নববীতে ঢোকার সুযোগ পাবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে, দুই ডোজ সম্পন্ন 7 বছর বা তার বেশি বয়সের শিশুদের মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে 5 থেকে 11 বছর বয়সের শিশুদের টিকার কার্যক্রম চলমান আছে। কাবাগড় ও মসজিদে নববীতে ঢুকতে ইলেকট্রনিক অনুমতিপত্র গ্রহণ করতে হয়। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 মাসে গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্য প্রায় 3.5 কোটি ইলেকট্রনিক অনুমতিপত্র দেওয়া হয়েছে। একই সময়ে মসজিদে নববীতে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে প্রায় 40 লাখ মুসল্লিকে। ওমরা হজ পালনের জন্য পবিত্র মক্কায় প্রতিদিন 3 লাখের বেশি মুসল্লিকে অনুমতিপত্র দেওয়া হয়। সৌদি সরকার জানিয়েছে, মক্কার গ্র্যান্ড মসজিদে ফজর এবং জোহরের নামাজের তুলনায় আসর, মাগরিব এবং ইশার সময় মুসল্লিদের ভিড় বাড়ছে। ইবাদত পূর্ণাঙ্গভাবে শেষ করার জন্য অনুমতির সময় 3 ঘন্টা বাড়ানো হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।